আসানসোলের চিত্তরঞ্জনে এক ভদ্রলোক ট্রান্সফার হয়ে যাচ্ছে বলে 5,000 টাকায় ভ্যাকসিন করা বিগেল দিয়ে দেবে। বন্ধুরা আরও একবার ফিরে এলাম, প্রচুর ভিডিওস আসছে তোমাদের জন্য। একটা সন্ধান দেবো তোমাদেরকে, অনেকেই বিগল ব্রিডটা খুব পছন্দ করো, অনেকেই আবার ভুল করে ব্রিগেল ব্রিগেল বলো, আমি তাদেরকে বলি মৃগেল মাছ হয়, ব্রিগেল হয় না, বিগল। আচ্ছা, আসানসোল চিত্তরঞ্জন, সেখান থেকে আমার একজন বন্ধু, মানে ইউটিউবের একজন বন্ধু, প্রথম থেকে যোগাযোগ রাখছে এবং তার নিজের প্রচুর ধৈর্য, 4-5 মাস ওয়েট করবে একটা ভালো বক্সার পাপি নিজে নেবে বলে। আমার বাড়ির ব্লু রোড প্রচণ্ড পছন্দ, নিজে রেলে চাকরি করে, ওর নাম হচ্ছে রাজদীপ। এনিওয়ে, রাজদীপ আমাকে সকালে খবর দিল ওর পাশের বাড়িতে ওর এক বন্ধু আছে যে চাকরি সূত্রে বাইরে ট্রান্সফার হয়ে যাচ্ছে। সে কোথায় চাকরি করে, রেলে নাকি পুলিশে না মিলিটারিতে, রাজদীপের কাছ থেকে তোমরা জানতে পারবে। সেই রাজদীপ আমাকে জানায় যে ওদের পাশের বাড়ির সেই যে ছেলেটি যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, সে এই 50-55 দিন আগে একটি বিগেল কিনে আনে কোনো একটা বাড়ি থেকে, হোম ব্রিড বিগেল। এবং সেই বিগেলটা কিনে আনার পর তার ভ্যাকসিনেশনস হয় এবং তার ফুড হ্যাবিট সব কিছু তৈরি করে, এত মায়া পড়ে যায়। কিন্তু এখন যেহেতু ট্রান্সফার হয়ে যাচ্ছে, ওকে নিয়ে ফিরতে পারবে না। তাই ওরা কিনেছিল কবে আমি জানি না, 16,000-17,000 কিনেছিল, কিন্তু বাচ্চাটাকে ভীষণ কম একটি মূল্যে ওরা দিয়ে দেবে। এবং ওরা শুধুমাত্র টাকা চাইছে না, ওরা চাইছে যে নেবে তারা যেন একদম ঠিকঠাক প্রপারলি ও যেভাবে মেনটেন করছে সেভাবে মেনটেন করতে পারে। এবং বিগেল প্রচণ্ড দুষ্টু একটা ব্রিড, তোমরা জানো, বাড়িতে থাকলে যা তছনছ করে দেবে, কিন্তু তারপরেও কিন্তু প্রপারলি কথা শোনে যদি তুমি তাকে প্রপারলি ট্রেন করতে পারো। হ্যাঁ, অনেকেই আছে নিজের মানে মানুষের ছেলে মেয়েকেও এত আশকারা দেয় তারা মাথায় উঠে যায়, ঠিক সেইভাবে কুকুরের বাচ্চাদেরও তুমি যদি সুন্দর করে আদর করে তাদের বোঝাও, তারাও কিন্তু কথা শুনবে, যেভাবে ব্লু আমার কথা সবসময় শোনে। তোমাদেরকে আমি বলবো রাজদীপের সাথে যোগাযোগ করতে পারো, তার আগে যেটা করবে বিগেলটাকে তোমরা দেখে নাও, আমি ভিডিওটা বাচ্চাটা দিয়ে দিচ্ছি, ফিমেল বিগেল, ওর বয়স হচ্ছে আজকে তোমার 55 দিন মনে হয় বললো। যাই হোক, আমি ভিডিও পোস্ট করে দিচ্ছি, তোমরা দেখে নাও, একটা ভ্যাকসিন করা, ওর নেক্সট 2 ভ্যাকসিনও করে দিতে হবে। এবং এটাই তোমাদেরকে বলবো, প্লিজ বন্ধুরা লাফালাফি করো না, দাম কম বলে যে এক্ষুনি ঝাঁপিয়ে পড়তে হবে সেটাও নয়, আগে হেলথ দেখো কেমন আছে, ওর পটি দেখো, ওর খাবার হ্যাবিট দেখো, এবং যে বাড়িতে আছে সেই বাড়ির পরিবেশটা দেখে নাও, আর সব কিছু চোখ কান খোলা রেখে এটা করো। আর রাজদীপ নিজেও ব্যক্তিগতভাবে নিজে একটা ভালো বক্সার পাপির জন্য ওয়েট করছে, তোমরাও কোনো বক্সার পাপির কোনো ব্রিডারের বাড়ির সন্ধান পেলে রাজদীপকেও দিও। যেটা করো, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদের নাম, তোমরা কোথা থেকে বলছো, আর বিগেল লিখে পাঠাও, আমি রাজদীপের নাম্বার তোমাদেরকে পাঠিয়ে দেবো। আর লাফালাফি করো না, চিত্তরঞ্জনে যতদূর সম্ভব আছে আসানসোল চিত্তরঞ্জনের রেলওয়ে কলোনি, কারণ ওরা সব রেলে চাকরি করে। ঠিক আছে, খুব ভালো থেকো, ভিডিও দেখে নাও, ফিরে আসছি। 2022 সালে আমি প্রথম আমার এক বন্ধুর বাড়িতে বিগল এই ব্রিডটাকে দেখি, প্রচণ্ড দুষ্টু, প্রচণ্ড ছটফটে আর প্রচণ্ড জলিও, মানে প্রত্যেকটা মানুষের সাথে খেলার টেন্ডেন্সি, সবার সামনে যাবে, লুকিয়ে পড়বে, ভীষণ মিষ্টি একটা বাচ্চা কিন্তু প্রচণ্ড দুরন্ত হয়। যাই হোক, রাজদীপ চিত্তরঞ্জনে রেলে চাকরি করে, ওর পাশের বাড়িতে এক দাদা, সে ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং সেই কারণে এই বাচ্চাটাকে ভ্যাকসিনেশন করানোর পরেই কাউকে একটা ভালো পরিবারে দিতে চাইছে। তোমরা আমার ভিডিওটা দেখে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আমি তো যে কোনো ব্রিড দেখে এই কথাটা বলবো না, এক্সেলেন্ট, মাইন্ড ব্লোয়িং, সুপার, আলট্রা, ম্যাসিভ, এসব আমার ধাতে নেই, ধাতে ছয় না আমার। আমার কথাবার্তা খুব পেঁতো, খুব কড়া, কিন্তু আমার কথা যারা শুনছে বা আমার সিরিয়াসনেস যারা বুঝছে তারা কিন্তু নিজের বাড়ির বাচ্চাদের ভালো রাখতে পারছে। তুমি সে যেখান থেকেই কিনে আনো না কেন, যে হাইজিনগুলো আছে সেগুলো মেনটেন করো। আর বন্ধুরা একটা কথা বলবো, আমার চ্যানেলে এবার থেকে ইনফরমেটিভ ভিডিও বেশি আসবে, ওদের হেলথ নিয়ে বেশি ডিসকাস হবে এবং আমার জীবনে ঘটা সমস্ত ঘটনা নিয়ে, মানে এই এদেরকে বড় করা নিয়ে যে সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করবো, তোমাদেরও সুবিধা হবে, তোমরাও শেয়ার করতে পারো তোমাদের অভিজ্ঞতা। তোমাদের বাড়ির কাছে বা তোমাদের বাড়ির পাশে যদি কোনো হোম ব্রিড বাচ্চা, বাড়িতে জন্মানো বাচ্চা তোমরা দেখতে পাও, আমাকে ডেফিনেটলি ভিডিও পাঠাতে পারো ফোন নাম্বার দিয়ে, যাতে ডিরেক্ট যারা পুষবে বা যারা বাড়িতে বড় করবে মানুষের মতো, তারা তোমাদের সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারবে। এটা আমি চাইছিলাম, একটা হেলদি একটা অ্যাটমসফিয়ার তৈরি হোক, যেন ভ্যাকসিনেশনস হোক, মিস ইনফরমেশন, মিথ্যে ইনফরমেশন দিয়ে যেন লোকের থেকে অ্যাডভান্স না চাওয়া হোক, এই সমস্ত আমি চেষ্টা করছি সবার জন্য। এবং মানুষটা একটা, মুখ একটা, তাই বক্তব্য রাখছি, তোমরাও আমার কথাগুলো সব জায়গায় ছড়িয়ে দাও। তোমরা আমার সঙ্গে আছো সবসময়, রাত্রি 11টার সময় কিন্তু লাইভ আসবো, সবাই দেখো কিন্তু। এবং কেমন লাগলো বাচ্চাটা, রাজদীপকে জিজ্ঞেস করেছে যেমন কিরাম কিরাম টাকা চাইছে ওরা এই বাচ্চাটার জন্য, বললো দাদা টাকার থেকেও বেশি ভালো একটা বাড়ি চাইছে, 5,000-6,000 হলেও ওরা ওই বাচ্চাটাকে দেবে, কিন্তু ওরা দেখে দেবে কাকে দিচ্ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা যোগাযোগ করতে পারো আমার সাথে, হোয়াটসঅ্যাপ করো, আমার হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা যাচ্ছে স্ক্রিনে সেই নাম্বারে তোমার নাম, তুমি কোথা থেকে বলছো আর কোন ব্রিড নিয়ে ইন্টারেস্টেড লিখে পাঠাও, আমি তোমাদেরকে রাজদীপের নাম্বার পাঠিয়ে দেবো। আর একটা কথা, একবার কম দামে পাওয়া যাচ্ছে বলে সবসময় পাওয়া যায় না, দেখেছো আমি বলেছিলাম, যদি কারোর মন ভালো হয়, কেউ যদি এটা নিয়ে ব্যবসা না করে সে এরকমভাবে দিতে পারে, কিন্তু সবসময় কিন্তু পারবে না। স্ট্যান্ডার্ড বিগেল নিতে গেলে কিন্তু 12,000 থেকে 50,000 টাকা অবধি দাম হয়, তোমাদেরকে বলছি, কেসিআই বিগেলে তো আরও অনেক বেশি ভ্যালু হয়। তাই আমি একটা কথা বলবো, বিবেচনা করে সব কিছু করো, আর এরা কিন্তু প্রচণ্ড ভালোবাসে কুকুরটাকে, যারা দিয়ে দিচ্ছে, ওরা ট্রান্সফার হচ্ছে বলেই ফ্যামিলিরা দিয়ে দিচ্ছে, যোগাযোগ করো আমার সাথে।